দর্শক, আওয়ামী লীগ যেখানেই পাবে সেখানেই বেদের আকার হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনী। সেনাবাহিনীর এই ঘোষণা পাওয়ার পরেই সেনাবাহিনী অ্যাকশনে নেমে গিয়েছেন। সাধারণ জনগণ আওয়ামী লীগ নেতাদের পেয়ে কঠিন দোলাই দিচ্ছেন। সিঙ্গাপুরের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, তাদের সেই ভিডিও দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। আসুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। এই ভিডিও শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আমরা দেখেছি যে শ্রীলঙ্কা অনেক এমপি মন্ত্রীরা এমনভাবে পিটিয়েছে তাদেরকে, তারা জাইঙ্গা পর্যন্ত শরীর রাখতে পারলো না। দর্শক, এরকমই অবস্থা হয়েছে বাংলাদেশেও। বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের পেলেই যেন গণগুলাই দিচ্ছে সাধারণ জনগণ। কেননা 15-16 বছরে যে ক্ষতি তারা করেছে জনগণের, সেটি এখন সুদে আসলে তারা উসুল করছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন এরকম কিছু ঘটনা, এমনকি ভয়াবহ একটি ঘটনা দেখেছেন কিভাবে বিরোধী দলকে দমন করার জন্য একটি সফটওয়্যার এনেছিল ইসরায়েল থেকে। এই সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে এই ডিভাইস ব্যবহার করে যারা সাংবাদিক আছেন, এমনকি বিরোধী দলের নেতা কর্মী আছেন, তাদেরকে দমন করার জন্য চেষ্টা চালিয়েছে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী রকম ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।